বাংলাদেশী নাগরিক ইমরান শরীফের ছোট মেয়ে সোনিয়া। সোনিয়া এখন বর্তমানে কোথায়, কোথায় রাখা হয়েছে সোনিয়াকে? তাহলে কি বাবার কাছ থেকে অনেকটাই লুকিয়ে রাখা হয়েছে তার ছোট মেয়েকে? বিগত দিনে বাংলাদেশী নাগরিক ইমরান শরীফ উচ্চ আদালতের কাছে একটি রিট করেছিলেন। সর্বশেষ সেই রিটটিতে তিনি উল্লেখ করেছিলেন তাদের তৃতীয় কন্যা অর্থাৎ সোনিয়াকে বাংলাদেশে আনার জন্য। বাংলাদেশ উচ্চ আদালত বাংলাদেশী নাগরিক ইমরান শরীফের পক্ষ থেকে সেই রিটটা গ্রহণ করলেও তার পরিপ্রেক্ষিতে কোনো শুনানি প্রকাশ করেনি আইনিভাবে। সর্বশেষ এ মামলার রায়ের কথা উল্লেখ করা হয়েছিল 14 নভেম্বর, কিন্তু 14 নভেম্বর এ মামলাটির রায় প্রকাশ না করে আবারও এ মামলার পরবর্তী রায়ের জন্য দিন ধার্য করে বাংলাদেশ উচ্চ আদালত। নির্ধারিত ওই দিনটি হচ্ছে 21 নভেম্বর। গণমাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন জাপানি নাগরিক নাকানো এরিকোর নিয়োগ করা আইনজীবী শিশির মনির। তিনি জানিয়েছিলেন, জাপান বাংলাদেশি দম্পতি তাদের দুই সন্তানকে নিজেদের জিম্মায় পেতে এবং তাদের আরেক সন্তানকে বাংলাদেশে উপস্থিত করার জন্য যে রিট করেছিল তারই ধারাবাহিকতায় 14 নভেম্বর পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছিল উচ্চ আদালত। কিন্তু সেই দিন গিয়ে দেখা যায় উচ্চ আদালত পরবর্তীতে 21 নভেম্বর আবারও পূর্ণ রায় নির্ধারণ করে দিলেন জাপান বাংলাদেশি দম্পতির উক্ত মামলার শুনানির দিন। উল্লেখ্য, সে সময়ে জাপানি নাগরিক নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির আরও জানিয়েছিলেন, গত 31 নভেম্বর উক্ত মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার কথা থাকলেও উচ্চ আদালত তা পিছিয়ে আগামী 21 নভেম্বর পর্যন্ত দিন বাড়িয়ে দেয়। 14 নভেম্বর প্রথমে কিন্তু দুপক্ষের আইনজীবী উচ্চ আদালতের সিদ্ধান্ত গ্রহণের জন্যই উচ্চ আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়, কিন্তু তারপর জানতে পারেন 14 নভেম্বরের কার্যতালিকা অনুযায়ী এই রায়টিকে আগামী 21 নভেম্বর ডেট দিয়েছেন বাংলাদেশ উচ্চ আদালত। কথা ছিল গুলশানের সেই ফ্ল্যাটটিতে নির্ধারিত যে সময় বেঁধে দেওয়া হয়েছে জাপানি মা এবং বাংলাদেশি বাবাকে, সে সম্পর্কে নির্দেশনা কিছুটা সংশোধন করবেন উচ্চ আদালত এবং প্রবেশনারে অফিসারের কাছে থাকা কপি চেয়ে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের আইনজীবীর করা আবেদনের শুনানি হয়। উল্লেখ্য, এর আগে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের পক্ষ থাকা আইনজীবী জাপানি মা নাকানো এরিকো সম্পর্কে বলেন, জাপানি নাগরিক নাকানো এরিকো তার দুই বাচ্চাকে নিজের জিম্মায় পাওয়ার জন্য অনবরত লড়াই করে যাচ্ছে বাংলাদেশে, কিন্তু তিনি তাদের তৃতীয় কন্যাকে জাপানে লুকিয়ে রেখে এসেছেন। তিনি আরো বলেন, আমরা মূলত তৃতীয় শিশুটিকে বাংলাদেশ উচ্চ আদালত প্রাঙ্গণে আনার জন্যই আবেদন করেছি। অন্যদিকে জাপান বাংলাদেশি দম্পতির তৃতীয়তম কন্যাটি জাপানে আছে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের ছোট মেয়েটি কোথায় আছে তা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানেন না বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ। তিনি শুধু জানেন বাচ্চাটি এখনো মায়ের কাছে আছে। ধরা হচ্ছে জাপানি নাগরিক নাকানো এরিকো তার দুই সন্তানকে নিজের জিম্মায় নেওয়ার জন্য তৃতীয় সন্তানকে লুকিয়ে রেখেই বাংলাদেশে এসেছেন। জারি ধারাবাহিকতায় বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের পক্ষ থেকে ওই রিটটি আবেদন করা হয়, যাতে করে তৃতীয় কন্যাকে বাংলাদেশে আনার পরে বিচার কার্য পরিচালনা করে বাংলাদেশ উচ্চ আদালত। সেদিন বাংলাদেশ উচ্চ আদালতের দুজন বিচারক অর্থাৎ এনায়েতুর রহিম এবং মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জাপানি নাগরিক নাকানো এরিকো দিনরাত 24 ঘন্টায় বাচ্চাদের সঙ্গে থাকার অনুমতি পেলেন। সেই সঙ্গে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফকে দিনের কিছুটা সময় বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য অনুমোদন দেয়া হলো উচ্চ আদালতের পক্ষ থেকে। ভিউয়ার্স, দেশের যে কোনো প্রান্তের সর্বশেষ আপডেটগুলো সবার আগে দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আর যারা আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে এসেছেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অলে ক্লিক করবেন। সেই সঙ্গে যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।